যদি কামড় দেয় মুসলমান হলে গোরস্কার, হিন্দু হলে সুতান, আর কোনো উপায় নেই। তবে আমারে কামড় দেয় না, এই যে গাছ গাছটুকু আছে এই গাছের সাহায্যে আমি করেছি। তোমরা কোনো জমি জমার বল, আমি করি গাছের তাই দেখো। এই হলো কাল সিন্দুরের ফুটাগুলো দেখা যায় না ভাই জানি, সিন্দুরের ফুটাগুলো দেখা যায় না বাবারা মামা ছিল সতীর সিন্দুর, সতীর ব্যবহার যে মাথা চোখের কাজল, এগুলো সত্যকারী জিনিস, এগুলো মিথ্যে না। আর আমাদের মুসলমান শাস্ত্রে খাইছিল আবু বকর আল্লাহ হবে, এই দেখো এর মাথার উপরে, এর মাথার উপরে আবার বাবা কিছু আছে, এই দেখো ওই যে মাথার কিছু জিনিস আছে, তুমি কই না এগুলো পাও, ছেড়ে পিব না। আল্লাহ মান গাছ মান ছোট হ উৎপাদের গুণমান, এই দেখো মানে আমারে শুধু জঙ্গলার গাছ। তবে এই গাছটা শরীর নেমুল, নেমুল শরীর বেজি করে যা মানে বেজির সাথে যখন দুধ লেগে যায় বেজি দেয় গাছের হাসা মারে সাপের যখন, এই মাত্র গাছ এদের হলে আসল গাছ। যদি থাকে ঈশ্বর মূল সাপের মারা যায় না নদীর সাথে হাগা মোটা বন্ধ, খাই যাবে ছোট হয়ে যায় ছোট হয়ে যায় দেখার সাথে সাথে মানে কম হয়ে যায়। এই গাছটুকু মানে আমার কাছে যদি এই যা রাখবার পারো, অল্প বিন্দু পরিমাণ মাজায় থাকে, মাজায় কোমরের শরীরে থাকে, পায়ের তলে সব প্যাঁচটা হয়ে মরে যাবে কিন্তু সাথে কামড় দেবে না, এটাও শ্রেষ্ঠ কথা। যদি ঘরে এক বিন্দু থাকে 52 গজ এরিয়াতে সাপ ঢোকে না, সাপ ঢোকে না। আপনাদের বাচ্চাকালে সাপ উঠে না হয়ে গেছে সব বাঁকর গাই পালো আপনারা মনে আমারে বাবা সাপে দুধ খায়, এটা দেখো না আল্লাহর মেহরবান। হাঁস মুরগি পালো বাবা, হাঁস মুরগি মারি ফেলে সাপে মারি ফেলে, সাপের আন্ডা খায় ডিম খায়, পারবে না। যদি ওই গাছ থাকছে সাপের বাতাসও লাগে না, কারণ সাপের বাও লেগে যায় বাতাস লেগে যায় বিয়ান হয়ে যায়, পারবে না। তবে এটা 24 বছর এই লোক সাপ গরম করছে না, আরও মানুষ দেখ 24 বছর হইলে আমার সাথে।